फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जे विषयटी निये आलोचना करब विषयटी होच्छे 2022 सालेर राशिफल। 2022 सालेर राशिफल निये एकटा सीरीज स्टार्ट करेछि। जे सकल बंधुरा आगे राशिफलगुलो देखेननि तादेर जन्य आमि कार्डे लिंक दिये दिच्छि, गिये देखे निन। हयतो आपनार कोनो बंधु बा कोनो परिवारेर लोकजनेर सेई राशिफलटी होते पारे। এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। জানব মিথুন রাশির মানুষদের 2022টা কেমন যাবে না যাবে। আগে ওভারঅল একটা ধারণা দিয়ে দেব, তারপর সমস্ত কিছু পার্ট পার্ট আলোচনা করব। মিথুন রাশির মানুষদের 2022 সালের শুরুটা কিন্তু খুব সাধারণ হবে, হ্যাবক কিছু চমক শুরুতে আপনারা দেখতে পাবেন না। অনেক কিছু সুযোগ হয়তো শুরুর দিকে হাতছাড়া হয়ে যাবে। সব সময় বলবো কোনো কাজ করার আগে দুবার ভেবে নিন, তারপরে কাজ করুন। হঠকারিতায় কিন্তু কোনো কাজ করবেন না, হঠকারিতায় কোনো কাজ করলে সেটা কিন্তু ক্ষতিকারক হতে পারে। বছরের প্রথম দু মাস সবসময় নিজের কাজে ফোকাস করুন, অন্যের কাজে খুব একটা ইন্টারফেয়ার করতে যাবেন না। কর্মজীবনে নতুন কোনো টার্গেট পেতে পারেন। অফিসে কোনো রকম সমস্যা হলে সিনিয়রদের সাথে কোনো রকম ঝামেলায় জড়িয়ে যাবেন না, ধীরে ধীরে পরিস্থিতি অবশ্যই আপনার ফেভারে আসবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দুই মাস চাকরি হোক বা বিজনেস, সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের বিজনেস পার্টনারের সাথে রিলেশন কিন্তু ভালো থাকবে। মার্চের পর যারা জব করেন তাদের কিন্তু প্রমোশন ওয়েট করছে। আপনার কাজের জন্য আপনি কিন্তু আপনার সিনিয়রদের হেল্প অবশ্যই নিতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতিতে বলবো সারা বছরই আপনার অবস্থাটা স্বাভাবিকই থাকবে, আপনি অত্যাধিক অর্থ উপার্জনের কিন্তু চেষ্টা করবেন। আপনি আপনার ফ্যামিলির কোনো প্রোগ্রামের জন্য অর্থ ব্যয় করবেন বা ফ্যামিলির জন্য বিশেষ করে কোনো বড় ধরনের অর্থ আপনি কিন্তু ব্যয় করতে চলেছেন। আপনি কিন্তু আপনার সন্তানদের নিয়ে গোটা বছরটাই প্রচণ্ড মাত্রায় চিন্তার মধ্যে থাকবেন। গোটা বছরটাই আপনাকে কিন্তু আপনার মেজাজের ওপর প্রচণ্ড মাত্রায় কন্ট্রোল রাখতে হবে, না হলে কিন্তু আপনার নিজের স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণ খারাপ থাকবে। কোথাও থেকে যদি অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রচণ্ড ভালো, অর্থ পাওয়ার থাকলে আপনি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। রিলেশনের ক্ষেত্রে বলবো বছরটা স্বাভাবিক থাকবে, তবে পিতা মাতার সাথে কোথাও গিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে মে মাসের পর থেকে পিতা মাতার সাথে যে রিলেশনটা একটু তিক্ততার দিকে যাচ্ছে সেটা খানিকটা হলেও শুধরাবে। আপনি আপনার ভাই বোনদের সাথে কোথাও একটা ফ্যামিলি ট্যুর প্ল্যানিং করতে পারেন। আপনি আপনার পরিবারের মহিলাদের নিয়ে কিন্তু প্রচণ্ড টেনশনে থাকবেন। আপনার মা বোন আপনার মেয়ে যেই হোক না কেন তার কিন্তু যত্ন নিন। সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলো আপনি প্রচণ্ড রকমভাবে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারে। আপনি হঠাৎ করেই আপনার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করবেন, তাদের সাথে সময় কাটাবেন, যার ফলে কিন্তু আপনার মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়ে যাবে। আপনি যদি ভাবেন পুরনো বন্ধু বা নতুন বন্ধু যাই হোক না কেন তাদের সাথে কোনো প্রজেক্ট স্টার্ট করবেন, সেক্ষেত্রে আমি বলবো না করাই ভালো, প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এটা একটা ওভারঅল আমি আলোচনা করে দিলাম, এবার আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। ফার্স্টে জানবো মিথুন রাশির মানুষদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো বছরের শুরুটা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো থাকছে। আপনি আপনার লাভ লাইফে অনেক বেটার এক্সপিরিয়েন্স কিন্তু গেইন করতে চলেছেন। আপনি আপনার পার্টনারকে খুশি রাখার জন্য কিন্তু যথাযথ চেষ্টা করবেন, সেম আপনার পার্টনারও কিন্তু আপনাকে খুশি রাখার জন্য চেষ্টা করবে। এর ফলে কি হবে, আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। বছরের মিডিলটা সম্পর্কর ক্ষেত্রে দারুণ কাটবে। আপনাদের সম্পর্কর মধ্যে বোঝাপড়াটা আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বাড়বে। আপনারা দুজনে একে অপরকে প্রচণ্ড ভালো বুঝতে পারবেন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বলবো বছরের শুরুটা আপনাদের জন্য খুব একটা ভালো হচ্ছে না। এই সময় আপনার পার্টনার আপনার পার্টনারের ফ্যামিলিকে একটু বেশি টাইম দেবে, যার ফলে কিন্তু আপনাদের সম্পর্কটা কোথাও গিয়ে একটু সমস্যার মধ্যে থাকবে।
তবে চাপের কিছু নেই, এই সিচুয়েশনটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। বিবাহিতদের জন্য বছরের মিডিলটা এবং শেষটা কিন্তু খুব দুর্দান্ত কাটতে চলেছে। এই সময় আপনার ফ্যামিলি আপনার কাছে কিন্তু সব থেকে টপ প্রায়োরিটি পাবে। আপনার ফ্যামিলির মধ্যে সুখ শান্তি সবটাই কিন্তু বজায় থাকছে, যাকে বলে ওভারঅল এই সময়টা বছরের মিডিলটা এবং শেষটা খুব দুর্দান্ত কাটতে চলেছে। বিবাহ সংক্রান্ত কোনো কাজ এই বছরে করাটা কিন্তু প্রচণ্ড রকমভাবে শুভ হবে। কখনো কখনো আপনাদের বাচ্চাদের কার্যকলাপ আপনাকে কিছুটা সমস্যায় ফেলে দেবে। বন্ধুত্ব প্রেমে পরিণতি এই বছরে কিন্তু পেতে পারে। ম্যারিড লাইফে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই বিষয়টা দেখা দেবে, যার ফলে কিন্তু দুজনের সম্পর্কে প্রচণ্ড রকম প্রবলেম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি লাভ লাইফটা আলোচনা করার চেষ্টা করলাম। লাভ লাইফ নিয়ে, শুধু পার্টিকুলার লাভ লাইফ নিয়ে আমি আরও একটা ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব। গোটা বছরের লাভ লাইফটা কেমন যাবে না যাবে খুবই ডিটেলসে সেখানে আমি আলোচনা করব। এবার জানবো মিথুন রাশির মানুষদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন থাকছে না থাকছে। মিথুন রাশির মানুষদের ফিনান্সিয়াল কন্ডিশনটা এই বছর মাঝামাঝি থাকবে। বছরের শুরুর দিকের প্রথম কয়েকটা মাস ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু উইক থাকছে। এপ্রিল থেকে জুলাই এই মাসটা কিন্তু আপনাদের আয়টা বৃদ্ধি পাবে। এই সময় বিভিন্ন ধরনের লাভ তার যোগ কিন্তু থাকছে, যার দ্বারা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা কিন্তু বেটার হয়ে যাবে। 12th হাউসের রাহু আপনার কিন্তু ব্যয় প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে দেবে। আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে আমি কোন জিনিসটায় অর্থটা ব্যয় করব, কোন জিনিসটায় অর্থ ব্যয় করব না। এই হিসাবে কিন্তু একটা যদি বাজেট প্ল্যান করে চলেন তাহলে কিন্তু বছরটা খুব একটা প্রবলেম ফেস করতে কিন্তু হবে না। এই সময় কিন্তু কিছু ভ্রমণ হতে পারে, তবে লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। হেলথের জন্য কিন্তু এই বছরে অর্থ ব্যয় হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা বা ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কোনো সমস্যা থেকে থাকলে এই বছরটা হচ্ছে পারফেক্ট সময় যখন কিন্তু আপনি তার সাথে ঝামেলাটা মিটিয়ে নিতে পারেন। আত্মীয়দের সাথে কোনো রকম বিবাদ যদি চলে আসে এতদিন ধরে সেটা কিন্তু কমে যাবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের কেরিয়ারটা কেমন থাকবে না থাকবে। বছরের শুরুটা কেরিয়ারে প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন কিন্তু দেখা যেতে পারে, হতাশ একদমই হবেন না। আপনি প্রথমের দিকে প্রচণ্ড এনার্জেটিক ভাবে কাজ করবেন, যার ফল আপনি বছরের মিডিলে কিন্তু অতি অবশ্যই পাবেন। আপনার কোথাও গিয়ে মনে হবে যে আপনি এত কঠোর পরিশ্রম করছেন, আপনার অফিস বা আপনার বিজনেস যেই হোক না কেন আপনাকে কে গুরুত্ব দিচ্ছে না, যার ফলে আপনার মনে হবে কি আমি এই জবটা চেঞ্জ করে ফেলবো, এরকম ধারণা কিন্তু আপনার তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। এই সব কিছুর মিডিলে আপনি যদি নিজের মানসিক শান্তিটা ধরে রাখতে পারেন, মানসিক শান্তিটা বজায় রাখতে পারেন, তাহলে বছরের মিডিলে সমস্ত পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে। আপনি 100% দিতে পারবেন আপনার কাজে। আমি সাজেস্ট করব আপনার কিন্তু জব যে চেঞ্জ করা বা জব ছেড়ে দেওয়া এই যে টেন্ডেন্সিটা তৈরি হবে সেটা কিন্তু ত্যাগ করা উচিত। বছরের শেষের দিকে কোথাও ট্রাভেল করতে হতে পারে জবের জন্য। আপনার অফিসের বস কিন্তু আপনার ওপর প্রচণ্ড ভরসা করবে। গুরুত্বপূর্ণ কোনো পদ আপনি পেতে পারেন, পদোন্নতির যোগ কিন্তু আছে। আপনি আপনার পছন্দের স্থানে ট্রান্সফার হয়ে যাওয়ার চান্স অনেক হাই থাকছে। আপনি আপনার কাজের ব্যাপারে যে কোনো ইনলিগাল কাজকে কিন্তু এড়িয়ে চলুন, কোনো রকম সমস্যা এর ফলে কিন্তু আপনি পড়তে পারেন। এটা যদি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় তাহলে আমি বলবো আপনার পার্টনারশিপটা খুব একটা বেটার কিন্তু হবে না। আমি বলবো সতর্কতা অবলম্বন করে চলুন। মিথুন রাশির মানুষরা যদি একা বিজনেস করেন সেক্ষেত্রে বিজনেসটা কিন্তু খুব ভালো রেজাল্ট এই বছরে পেতে চলেছে। আয়ের পাশাপাশি প্রচণ্ড পরিমাণ ব্যয়ও কিন্তু থাকছে।
আপনি যে প্ল্যানিং করছেন আপনার ব্যবসাটাকে ইনক্রিজ করবেন, সেটা খুব ভালো প্ল্যানিং, সেটা করুন, আপনি সফলতা কিন্তু পাবেন। তার জন্য কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে। আপনার ব্যবসাটাকে ইনক্রিজ করার জন্য ডেফিনেটলি তো আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। আপনি যদি কোথাও ইনভেস্ট করবেন ভাবেন, সেক্ষেত্রে আমি বলবো সবসময় একজন এক্সপার্টের সাথে কথাবার্তা বলে তারপরে ইনভেস্ট করুন। জানবো এডুকেশনের জন্য মিথুন রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে। যারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছেন তাদের জন্য বছরটা কিন্তু ভালো। মিথুন রাশির মানুষরা 2022 সালে নিজেদের এডুকেশনে প্রচণ্ড পরিমাণ ফোকাস করতে পারবে এবং ফোকাস করার ফলে কিন্তু প্রচণ্ড রকম সফলতার মুখও কিন্তু তারা দেখতে পাবে। যারা কম্পিটিটিভ এক্সাম দেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস থেকে সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো হতে চলেছে। মিথুন রাশির মানুষরা এডুকেশনের জন্য বাইরে যাওয়ার চান্স আছে। যারা হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়ার অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন তাদের জন্য বছরের শেষটা কিন্তু প্রচণ্ড রকম সাপোর্ট করবে আপনাদের উইশটা ফুলফিল হয়ে যাওয়ার জন্য। আপনারা বছরের শেষের দিকে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন এবং তার জন্য কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ ঋণ হয়ে যেতে পারে। চিন্তার কিছু নেই, আপনারা যাই ঋণ করুন না কেন সেটা শোধ ডেফিনেটলি করে দেবেন। 2022 সালটা মিথুন রাশির মানুষদের কেমন যাবে না যাবে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।